আর সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা। সব সময় থাকুন খবরে। দেখেন আমি প্রথম যখন কালিয়াগঞ্জে আসি, আপনারা সবাই জানেন এখান থেকে 300 কিলোমিটার দূরে আমার বাড়ি। এখানে এসে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমি আজকে কালিয়াগঞ্জের মানুষের আশীর্বাদে, এই এলাকার মানুষের আশীর্বাদে আমি বিধায়ক। আমি আজ থেকে 6 মাস আগে আমি জয়ন্তী দাসের গল্পটা শুনেই আমি এই বাড়িতে এসেছিলাম। ছোটো বাচ্চাটার সঙ্গে দেখা করে গেছি, পরিবারের সাথে দেখা করে গেছি এবং আমার সাধ্যমতো তখন একটা আর্থিক সাহায্য করে গেছি যাতে বাচ্চাটাকে লালন পালন করতে কোনো অসুবিধা না হয়। এবং সেই দিন আমি কথা দিয়ে গেছিলাম যে এই বাচ্চাটা যতদিন বড় হবে না, নিজে পায়ে দাঁড়াবে না, ততদিন আমি বিধায়ক হই কি না হই আমি বাচ্চাটার পাশে আসি, সব রকমভাবে হেল্প করব। সুতরাং বৎসরে আমাদের সব ধর্ম নির্বিশেষে একটা বড় পার্বণ দুর্গোৎসব, এই দুর্গাপূজা বাচ্চাটার জন্য একটা নতুন জামা কাপড় নিয়ে এসেছি, একটু দেখা করতে এসেছি। তার সাথে সাথে আজও আবারও মনে করিয়ে দিয়ে গেলাম যে এই বাচ্চাটার জন্য আমার দরজা চিরতরেই খোলা, যখন যেভাবেই আসবে আমি পাশে থাকব। এবং আমি নিজের থেকেও তখনও বলেছিলাম, 6 মাস আগেও বলেছিলাম, আমি আজও বললাম পরিবারকে যে বাচ্চারা যতদিন পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে একটা ভালো পরিবারে বিয়ে না হয় ততদিন আমি বাচ্চারা সব দায়িত্ব আমি আমার কাঁধে নিয়েছি বা আমি পালন করব। আমি ওনাদেরকে বললাম যে যখন যখন যেভাবেই আমার পাশে যাবে বাচ্চাটার জন্য আমি সর্বতোভাবে সাহায্য করব। আর নর্মালি সব বুঝতেই পারেন বিধায় মানুষ একটু ব্যস্ততা থাকে, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করতে যত রকম পার্বণ আছে যত রকম ভাবে যত বেশি নিজের থেকে আসা যায় আমি অবশ্যই আসব। আজকে তার সাথে সাথে আরও একটা কথা বলি যে আমি আজকে এই রাস্তা দিয়ে এর আগেও এসেছিলাম, আজকে এলাম, রাস্তাটা খুব দুরবস্থা। আমি এলাকার মানুষের কাছে সুখবরটা দিয়ে যেতে চাই যে আমি বিধায়ক হিসেবে প্রথম যে 20-30 লক্ষ টাকার রাস্তা এস্টিমেট জমা দিয়েছি, পুজোর পরে এগুলো খুব টেন্ডার হয়ে কাজ শুরু হবে, তার মধ্যে এই রাস্তাটা আছে। এই রাস্তাটা আগামী অল্প সময়ের মধ্যে পাকা রাস্তায় রূপান্তরিত হবে, যাতে এই এলাকার মানুষ স্কুল কলেজ থেকে শুরু করে কালিয়াগঞ্জে হাট বাজার করতে সুবিধা হয় এবং এই এলাকার মানুষ বসবাস করতে সুবিধা হয়।
आज बर्तमान कथार माध्यमे आमी आमार प्रिय कालियागंजबासीर उद्देश्य आगामी दुर्गा पूजा छठ पूजा एवं काली पूजार आगाम शुभेच्छा जानाच्छि। मायेर काछे आवेदन निवेदन एवं भिक्षा चाइछि जेनो मा आमार कालियागंजबासीके आशीर्वाद करें आगामी दिन जाते तारा सुस्थ भालो थाकें। तार साथे साथे আমি আমার প্রিয় কালিয়াগঞ্জবাসীর কাছে অনুরোধ করব, করোনা প্রকোপ এবং করোনা মহামারী এখনও অব্যাহত, সুতরাং দুর্গাপূজায় আপনারা সাবধানে চলাফেরা করবেন, সাবধানে পুজো উপভোগ করবেন, মাস্ক পরবেন। সাথে সাথে যারা উদ্যোক্তা ক্লাব স্তরে হোক মারোয়ারি স্তরে হোক তাদেরকে অনুরোধ করব যাতে সরকারি বিধিনিষেধ মেনে তারা দর্শনার্থীদের মায়ের দর্শন করে দেওয়ার সুযোগ করে দেয়, এই অনুরোধ রাখছি। আবারও সবাইকে সবার মঙ্গল কামনা করে দুর্গা পূজা ভালো থাকবার জন্য মায়ের কাছে আশীর্বাদ চেয়েছি কালিয়াগঞ্জবাসীর তরফ থেকে। আপনাদের বর্তমানের কথা চ্যানেলের মধ্যে দিয়ে আমি জেলাবাসীকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমি দুর্গাপূজার আগাম অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বয়স্কজনেদেরকে শারদীয়া উৎসবের প্রাক্কালে প্রণাম জানাচ্ছি, ছোটদের শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু কোভিড সিচুয়েশনের বাইরে এখনও আমরা আসতে পারিনি, সেই কারণে আপনারা মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার, সামাজিক দূরত্ববিধি মেনটেন করে নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখতে সহযোগিতা করুন এবং শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে পূজাকে এনজয় করুন। আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় সেদিকেও আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন, এই আবেদন করছি। আমি আরও একবার আপনাদের সকলকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে পুজোর শারদীয় দুর্গোৎসবের এবং পুজোর মরশুমের আগে সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার। বর্তমানের কথা চ্যানেলের মাধ্যম দিয়ে আমি সমস্ত উত্তর দিনাজপুরের বাসীকে আন্তরিক দুর্গা পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই পুজোটা আপনাদের সবার খুব ভালো করে কাটুক। আমরা যে আজকে করোনার প্যান্ডামিক সিচুয়েশন থেকে হ্যাঁ যে আমরা রিকভারি করছি, এটা যাতে খুব ভালোভাবে আমরা রিকভারি করতে পারি আর এখানে যাতে থার্ড ওয়েভ যাতে না আসে সবার মঙ্গল কামনা করে সবাইকে সুস্থ থাকার ভগবানের কাছে অর্জি জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই সারা দিয়ে আপনাদের মঙ্গলময় করে নিবেদন কর। ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান, আছে ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান, উজ্জ্বল ঝলমল কাঁচা চায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। মধুকৈটা বিদ্যাংসি, নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলংকারই নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস রূপম দেহি। এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন। এবং আমাদের এই দোকান ওপেনিংয়ের এই করোনা আবহাওয়ার জন্য ওপেনিংয়ের জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরির উপরে 25% ছাড় দিচ্ছি, এই অফারটি প্রযোজ্য। স্বর্ণ সাজে মর্ত মাঝে শারদ অর্ঘ্য অফারে ওরিয়েন্ট জুয়েলার্সে এবার দেবী বরণের আয়োজন। অফার চলবে 19 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর 2021 আমাদের সমস্ত শোরুমে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন কাস্টমার কেয়ার নাম্বার 8373099950।
মতো এবার দুর্গাপূজো উপলক্ষে আপনাদের সামনে নিয়ে এসেছে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী সুনামধন্য বস্ত্র প্রতিষ্ঠান ম্যাচিং সেন্টার। ছেলে ও মেয়েদের আধুনিক রুচিশীল পোশাকের সম্ভার, তাই আর দেরি কেন, আজই আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠানে ম্যাচিং সেন্টারে, কালীবাড়ি রোড, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানায় সম্রাট সু মিউজিয়াম। এবার পুজোয় আপনার পছন্দ মতো সেরা আধুনিক মানের জুতোর সম্ভার নিয়ে এসেছে সম্রাট সু মিউজিয়াম, তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনাদের প্রিয় সম্রাট সু মিউজিয়ামে। আপনাদের কেনাকাটার উপর থাকছে দারুণ অফার। সম্রাট সু মিউজিয়াম, কালিয়াগঞ্জ, এনএস রোড, উত্তর দিনাজপুর। এই প্রথম আপনাদের শহরে বেস্ট টেস্টি অ্যাপ নিয়ে এসেছে হোম ডেলিভারির সুযোগ সুবিধা। এই বেস্ট টেস্টি অ্যাপ ইনস্টল করুন আর বাড়িতে বসে সমস্ত দোকানের খাবার পেয়ে যান সময় মতো। আর দেরি কেন, আজই খাবার অনুষ্ঠানটি নিবেদন করছে। অনুষ্ঠানটি নিবেদন করছে।